Bangla Manobota Shamadhan Rabbana Allah 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 ليس الله يا رب العباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس الله يا رب العباد ربنا الله ربنا الله السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা দূরদর্শনের সামনে বসে আছেন তাদেরকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করছি আলোচনার শিরোনাম জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ সারা বিশ্বে আজকে একটি আলোড়িত এবং বহুল প্রচলিত একটি বিষয় আমরা এ বিষয়ে আলোচনা করব ইসলামের সঙ্গে এটা কতখানি সাংঘর্ষিক কিংবা কতখানি সামঞ্জস্যপূর্ণ আমি পরিচয় করিয়ে দিই আজকের আলোচনায় আমার সাথে থাকছেন শেখ শহীদুল্লাহ খান আলাইকুম মাদানীলকুম শেখ আব্দুফাম এবং আরও থাকছেন শেখ কাজী মোহাম্মদ এবং সবশেষে আমি উপস্থাপক হিসাবে থাকছি জাহাঙ্গীর আলম ইসলাহ সমানিত দর্শক শ্রোতা আমরা আজকের পর্বে আলোচনা করব যে জন্ম নিয়ন্ত্রণ এই পদ্ধতি গৃহীত হওয়ার পর একজন পিতামাতা তার সন্তানের প্রতি কতটা দায়িত্বহীন হয়ে যান এবং সন্তানও পরিপ্রেক্ষিতে পিতামাতার প্রতি দায়িত্বহীন হয়ে যান এক পর্যায়ে দেখা যায় যে এই দায়িত্বহীনতা সময় রক্তের বাঁধন ছিন্ন করারও নামন্ত্র হয়ে দাঁড়ায় যখন নেমে আসে সামাজিক জীবনে একটি সাংঘাতিক বিপর্যয় তো শেখ শহীদুল্লাহ খান মাদানি আপনি বলুন যে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আলোকে আজকে সমাজে এই ব্যাধি কতটা পরিব্যাপ্ত বা সংক্রামিত আলহামদুল্লাহ আব্দুল আল আমিন ওয়াসাল্লাম আলা আবদুল্লাহ রসুলহি ও নবী ইন মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম আহমাবাদ আসলে মাহতারাম আপনি যে বিষয়টি আজকের অধিবেশনেও তুলে ধরেছেন বিগত কয়েকটি অধিবেশনে আমরা এই বিষয়টি বিভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে রেখে সেই আলোকে আমরা আলোচনা করেছি জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন বিষয়টি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এর অপকার এর ক্ষতির দিকগুলি যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এর ফলে আজকে একটা পরিবার যেখানে সুষ্ঠু সুন্দরভাবে একটা বিশেষ বন্ধনে গড়ে উঠত সেই পরিবারের বন্ধন যেন আজকে ছিন্ন হয়ে যাচ্ছে কারণ এই জন্ম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে যে সমস্ত মাধ্যম বা যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয় সেগুলি আজকে বৈবাহিক জীবনে আসার সমাজ এগুলিকে ব্যবহার করার মাধ্যমে যেন সমাজের যে একটা যে একটা বন্ধন ভ্রাতৃত্ব ভালোবাসা বা এই সম্পর্ক যেন দিনের পর দিন হ্রাস হতে চলেছে হ্রাস হতে চলেছে এর একটি বড় কারণ বিষয়টি এরপর যে আবারও আপনার কাছে আসবো আমরা শাখ আ আপনি বলুন যে পিতা মাতার সন্তানের প্রতি যে দায়িত্ব এবং সন্তানের উপক্ষান্তরের পিতামাতার প্রতি যে দায়িত্ব সেটা কতখানি ঘাটতি পরিলক্ষিত হচ্ছে এই পদ্ধতি অবলম্বনের কারণে আমরা তো বাস্তবে যা দেখছি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মানুষ অবলম্বন করার ফলে যেমনভাবে তারা একটা বড় পাপে লিপ্ত হয়েছে এবং সমাজকে কলুষিত করছে সাথে সাথে তেমনভাবেই পিতা মাতার সাথে পিতা এবং ছেলের সাথে পাড়া প্রতিবেশীর সাথে যে একটা ভাতৃত্ব ভাব থাকা একান্ত প্রয়োজন সেটাও হারিয়ে ফেলেছে যখনই মানুষ একটা ছেলে বা একটা মেয়েকে লালন পালন করছে তখন পাঁচটা ছেলের যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব ভাব সেটা সে বুঝতে পারে না এবং সে সেটা দিতেও পারে না পারে না এবং সাথে সাথে একটা বাচ্চা যখন থাকে তখন তাকে যেভাবে আদর করা লাগে হয়তোবা সে আদর তেমন করতে পারে না হয়তোবা তাকে ভুল আদর করে তখন দেখা যায় যে সে বাচ্চা পরবর্তীতে ছিটকে পড়ে অথচ আল্লাহ তালা বলছেন ও তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে সেরেক করো না এবং তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো সদাচরণ যখনই এই ছেলেটা পিতা মাতার কাছ থেকে এইভাবে ছিটকে পড়ছে কেননা সে আর পিতাকে ভালোবাসতে পারে না বা ভালোবাসাটাও বুঝে না এবং পিতাও তাকে আদর দিতে পারে না যত্ন করতে পারে না সে নাগালের বাইরে চলে যায় যেভাবে তাকে ভালোবাসতে হবে সেভাবে সে ভালোবাসতে পারে না তখনই দেখা যায় যেটা প্রয়োজন ছিল পিতা মাতার মধ্যে একটা পারিবারিক বন্ধন থাকা সেটা আর থাকে না এটা বিলুপ্ত হয়ে যায় অথচ রাসুল সাল্লি সাল্লামকে একজন সাহাব এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল আমার ভালোবাসা পাওয়ার সবচেয়ে কে বেশি অধিকার রাখে যোগ্যতা রাখে তো রাসুল সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন তোমার মা তারপরে বললেন তারপরে তোমার মা তারপর তোমার মা তারপর তোমার পিতা সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে মা তারপরে তৃতীয় চতুর্থ স্তরে গিয়ে পিতা এই যে একটা ভালোবাসার প্রয়োজন ছেলেমেয়ের মাধ্যমে যখনই সন্তান সমাজে কমে আসছে তখন তারা পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারে না তখন একটা ভুল পদ্ধতি যাচ্ছে এবং সমাজে ও পরিবারে একটা অন্যায় অবিচার এবং অশান্তি নেমে আসছে জি সহায়ত ধন্যবাদ আমরা সময় পেলে আবারও আপনার কাছে ফিরে আসবো এর পর্যায় জানতে চাইবো শেখ ইব্রাহিম আলহামদুলিল্লাহ সাল্লাহতুসাল্লাম আলা রসুল ইল্লাহবাদ আপনার যে বিষয়টি ছিল যে জন্ম নিয়ন্ত্রণ আসলে একটা ভোগবাদিতার প্রকাশ মানুষের এটা একটা ভোগ বিলাসিতার আধিক্যের কারণে মানুষ সন্তান নিতে চায় না যে সন্তান আসলে আমার ভোগের পেয়ালা ঘাটতি দেখা দিবে আমার ভোগ সামগ্রীর মধ্যে সন্তান যখন অংশীদার হবে তখন আমার ভোগ কমে যাবে এই এক ভোগ বাতিতার কারণে জন্ম নিয়ন্ত্রণের দিকে যায় এটা একটা কুফল আর আরেকটা হলো আমরা বলেছিলাম যে রক্তের মাধন ছিন্ন হয় এই জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আমি দুটো বিষয় একটু সংক্ষিপ্ত এখানে একটা বিলাসী জীবন যাপনের যে প্রবণতা জি প্রত্যেকটা দম্পতির মাঝে এটা পরিলক্ষিত হয় যে তারা অপেক্ষাকৃত বিলাসী এবং আনন্দ মুখর জীবনটা চায় জি আল্লাহ তাআলা তো সূরা আন-নিসার 24 নম্বর আয়াতে বলেছেন মুহাস্সিনিন তোমরা যে নারীদেরকে বিয়ে করবে তোমরা চরিত্রের দুর্ঘে নিজেদেরকে ঢোকাবে এবং গায়রা মুসাফাহিন গায়রা শুধুই কেবল বিবিচার করা নিরর্থকভাবে যৌবনকে নিঃশেষ করার উদ্দেশ্যে বিবাহ করবে না এটা উদ্দেশ্য থাকতে হবে একজন নারীর সাথে একজন পুরুষের মিলনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ বলেছেন ওয়াক্ত গোমা কত বল্লাহু আল্লাহ তোমাদের জন্য যেই মানব বংশ যেটা তোমাদেরকে আল্লাহ দান করবেন সন্তান সন্ততি যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটার কামনায় তোমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ হও তো আমরা যদি কোনো ফল গাছ লাগাই সেই গাছে যদি ফলই না থাকে তাহলে তো সেই গাছের কোনো মূল্য থাকে না তো পারিবারিক জীবনটা আসলে একটা ফল লাভের জন্যই এটা করা হয় যেটা কোরআন বলছে যেটা আল্লাহ তাহলে অবশ্যই কোনো সন্তান সন্ততি নেব না কিন্তু আমি একটা নারী পুরুষের আচরণ করে যাব এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয় অতএব এই দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ ইসলাম সাপোর্ট করে না আর দ্বিতীয় যে পয়েন্ট এখানে আছে যে রক্তের মাধ্যম ছিন্ন হয় একটা সন্তানের সাথে ছেলে আর মেয়ের সাথে মাতা পিতার রক্তের কঠিন একটা বাঁধন আছে যেটা সুরানিসার এক নম্বর আয়তাল বলেছেন সম্পর্ক অত্যাকুল্লাহ আল্লাহ জিতেছে আলু নবিহি ওয়ালারহাম আল্লাহকে ভয় করো যে আল্লাহকে উসিলা করে তোমরা একে অপরের কাছে কিছু চাও অল আর হাম আর ভয় করো রক্তের বাঁধন রক্তের বাঁধন ছিন্নকারী জান্নাতে যাবে না লায়াত গুলো জান্নাতা কোয়াতে ওরাহিম নবীজি বলেছেন যে যেই ব্যক্তি রক্তের বাঁধন ছিন্ন করবে সে জান্নাতে যাবে না তাহলে যে মাতা পিতা সন্তানকে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে হত্যা করলো দুনিয়াতে আসতে দিল না সেই মাতা পিতা সন্তানের সাথে রক্তের মাধ্যম চিহ্ন করলো এটা অভিশাপ তাদের জীবনে বহন করতে এখানে আসলে একটা বিষয় আরো স্পষ্ট হয়ে যায় যে মনে করেন আসলে দাম্পত্য জীবনের প্রতিটি জীবনের একটা লক্ষ্যটাকে প্রাপ্তি রয়েছে প্রাপ্তি আছে প্রাপ্তি রয়েছে দাম্পত্য জীবনের প্রাপ্তি কি শুধু তাদের যৌন চাহিদা মেটানো না এটা তো নয় বরং এখানে তাদের মধ্য থেকে বের হয়ে আসবে নতুন প্রজন্ম আগামী দিনের বংশধররা আসবে বের হয়ে আসবে তে এই সমস্যাটা আসলেই অনুভব কিন্তু তখন করতে পারে

স্ত্রীকে এইভাবে বলছেন যে নিসাউকুম হারসুল্লাকুম হারসুল্লা ফাতু হারসাকুম আন-নাশিতুম তোমাদের স্ত্রী তোমাদের खेत তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো खेत মানে সেখানে একটা উৎপাদন হবে সেখানে ফসল হবে সেখানে ফসল হবে ছেলে মেয়ে নিবে না তাহলে বিবাহের লক্ষ্য উদ্দেশ্য কি থাকে কোন কৃষকের সাথে যে কোন কৃষক কি হবে না কিন্তু খামা খাই কৃষি কাজ করছে এটা কি হয় এটা তো হয় না

তাহলে পারিবারিক জীবনটা একটা সন্তানকে বুঝায় পারিবারিক জীবনের উদ্দেশ্যটাই যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে আমরা তাদেরকে আমাদের স্থলাভিষিক্ত করে যাব ভবিষ্যতের সুন্দর নাগরিক হিসাবে তাদেরকে রেখে যাব এটাই ছিল বৈবাহিক জীবনের বা দাম্পত্য জীবনের উদ্দেশ্য সম্মানিত সুধি দর্শক আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসছি এ পর্যায়ে সামান্য সময়ের জন্য বিরতি ততক্ষণে সাথে থাকুন আসসালাম আলোকে জীবনমনকে উদ্ভাসিত করতে হলে এতো করতে হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম 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 কীভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়লগ

আসসালামু আলাইকুম রহমত উল্লাহী বারেকাতু সম্মানিত দর্শক দর্শকশ্রোতা আমরা বিরতির পর আবারও সেই বিষয়টির উপরেই আলোকপাত করার জন্য ফিরে আসলাম যে এটা কতটা ভয়াবহ যে জন্ম নিয়ন্ত্রণের ফলে একজন পিতামাতা যেমন তার সন্তান সন্ততির প্রতি দায়িত্বহীন হয়ে পড়ছে অনুরূপভাবে সন্তান সন্ততিও পরিণত বয়সে পিতামাতার প্রতি দায়িত্বহীন হয়ে পড়ছে এটা কোশ্চিন কালেও কাম্য নয় শেখ মাদানি আপনি বলুন এ ব্যাপারে যে এটা কতখানি কাম্য আসলে একটু আগে আমরা বলেছি যে মানুষের জীবনের সকলের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে দাম্পত্য জীবনেরও একটা লক্ষ্য উদ্দেশ্য যে তাদের মধ্য থেকে বের হয়ে আসবে নতুন প্রজন্ম যদি এভাবে জন্মনিয়ন্ত্রণ ব্যবহারের মাধ্যমে বা এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে

এবং সমাজের অবস্থা দেখতে পাচ্ছি যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা যেমনভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লিসাল্লামের মর্যাদাকে খর্ব করে ঠিক তেমনিভাবে সমাজের যে অর্থ সম্পদের একটা ব্যবস্থা আছে সেটাকেও এটা একটা বিপর্যয়ে নিয়ে যাবে বা নিয়ে যাচ্ছে এই পদ্ধতি ঠিক তেমনিভাবে যে ছেলেমেয়ে যখনই কমে যাবে তখন ছেলে ছেলেমেয়ের কাছে তেমন শ্রদ্ধা সম্মান পাবে না কেন না পাঁচটা ছেলে থাকলে পাঁচটা ছেলের কাছে পাঁচ রকম পিতা মাতা শ্রদ্ধা সম্মান পাবে যখন ছেলে পাঁচটা নেই একটা ছেলে ঠিকমতো গড়ে তুলতে পারেনি তখন তার শ্রদ্ধা সম্মান পেতে পারে না পাঁচটা ছেলের কাছে যা পাবে তা একটা ছেলের কাছে পেতে পারে না তেমনি যখন ওই ছেলেটা যেইভাবে আদর যত্নে এবং সম্পর্ক বজায় গড়ে ওঠা প্রয়োজন ছিল তেমনি ভাবে যখন গড়ে উঠবে না তখন সে ছেলেকে পিতামাতার জন্য দোয়া প্রার্থনা করতে পারবে না আর এইটা পিতামাতার জন্য একটা বড় লসের দিক যে পাঁচটা ছেলে হলে পাঁচটা ছেলে পিতামাতার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কা মরাববানি সাগাইরা রব গফিরলি বলে বলে দাইয়া ওয়া লে মান দাখালা বাইতে মুমিন এই সব দোয়া করবে কিন্তু ছেলে মেয়ে যখন কম একটা দোয়া করবে তখন দোয়া করবে হবে দোয়া জি আমরা এইজন্য ধন্যবাদ কত দিক দিয়ে একটা সমস্যাকে টেনে নিয়ে আসছে যেমন ভাবে অন্যায় অভিযাপ ছড়িয়ে দিচ্ছে ধন্যবাদ স্যার আমরা একটু শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে শুনবো যে এই নিষ্ঠুরতা বেড়ে যায় এবং পরস্পর সেলাই রেহেমির বদলে একটা রেহেমি চলে আসে এই ব্যাপারে আপনি কিছু বলুন জি এটা বিশ্বব্যাপী আপত্ত স্নেহ যেটা সন্তানের প্রতি যে স্নেহ মমতা এটা বিশ্বব্যাপী ঘর থেকেই তো মানবজাতি লাভ করেছে লাভ করেছে তো যেখানে সন্তানের প্রতি মাতা-পিতার যে স্নেহ মায়া আছে স্নেহ মায়ার গোশিভূত হইতো ইব্রাহিম আলাইহিস দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন তারাও তো স্বামী-স্ত্রী ছিলেন ছিলেন তিনি দোয়া করছেন যে হে আমাকে আপনি সুসন্তান দান করুন তারপর আদম আর হাওয়ার ব্যাপারে যেটা সুরা আল আরাফের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইন আতাইতানা সালেহান লা নাকুনান মিনাশ শাকিরিন প্রথম যে দম্পতি আদম আর হাওয়া

আল্লাহর সিস্টেমের বিরুদ্ধে যারা অবস্থান নেয় জি জি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেন ইননা শানিয়াকা হুওয়াল আবতার তোমার আদর্শের সাথে যাদের শত্রুতা তারা নির্বংশ হয়ে যায় বংশ আজকে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে ইসলামিক আদর্শের আল্লাহর দেয়া নিয়মের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা কিন্তু নিজ হাতে নিজেদেরকে আত্মহত্যা করছে নির্বংশ করছে আসলে আমরা এটা তাহলে প্রতিমূলেছি এটা প্রতিজ্ঞমান যে যারা ফিত্রাত আল্লাহ

কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা বা মুসলিম সমাজ বা মুসলিম দম্পতি তারা আসল সমস্যাটা বুঝে তারাও তাদের ফাঁদে নিজেদের জন্য তারা ফেলে দিচ্ছে নিজেরাই যেন ক্ষতির দিকে খালকে আনা যেটা পৃথিবীকে আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে হলে জন্ম নিয়ন্ত্রণের অভিশাপ থেকে মানব জাতিকে মুক্ত

সন্তান কমানোর একটা জোরালো পরামর্শ পথঘাট জাতির সামনে তারা পেশ করতে পারে তার এইভাবে ভাবে স্পষ্ট খোলাখুলি বৈধতা দিতে পারে এবং পরিবার পরিকল্পনার তারা সহযোগিতা কি করে করতে পারে এরাই ওরা যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ওরা হচ্ছে ভ্রান্ত আলেম এরই ওরা নবী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ছেলেমে কম না ওটা যেমন তার বরকত কম পরোকালও তেমন তার বরকত কম বলতে গেলে তো পরকালে একটা বিশাল পাওয়া যার বাচ্চা একটা বা বা দুইটা বয়স্ক অবস্থায় মারা গেছে তার জন্য এটা যে কত বড় পাওয়া রাসুল সাল্লাম বলছেন যে বিচার মাঠে এই বাচ্চা তার পিতার মাতার কাপড় ধরে নিবে এবং আল্লাহ তালা যখন বলবেন যে তোমার পিতা জাহান নামে যাবে তুমি নে তখন ওই ছেলেরা বলবে

বা اهل الجنه بالنساءيكم তোমাদের নারীদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে সংবাদ দেব না আমি তোমাদেরকে নবীজি বললেন আল ওয়ালুদুল ওয়ুদুদ অলুদ তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই জান্নাতি যে স্ত্রীর মায়া বেশি সন্তান বেশি আরে যদি কোন স্ত্রী তিনি বেশি বেশি মা হয় বেশি নেন এটা একটা জান্নাতের টিকিট হয়ে গেল তার জন্য সুবহানাল্লাহ জান্নাতে এবং দুনিয়াও উপকৃত হবে এবং আখিরাতে উপকৃত হবে ওখানে বললেন

সে ব্যক্তির আমি জান্নাতে থাকবো এইভাবে পাশাপাশি তিনি আঙ্গুল দুটাকে ধরে দেখালেন যে সে ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো ধন্যবাদ সম্মানিত শুধী দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচক বৃন্দকে অত্যন্ত মনজ্ঞ এবং আদিল্লা ভিত্তিক আলোচনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে সাথে দূরের বাংলার সকল শ্রেণীর শ্রোতা ভাই বোনদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুতরাং আল্লাহ সুবাহ আল্লাহর কাছে আমাদের ঐকান্তিক কামনা তিনি আমাদেরকে পবিত্র কোরআন এবং মাফিক চলার তাওফিক দান করুন এবং জন্ম নিয়ন্ত্রণের মতো এরকম একটি ভয়াবহ এরকম একটি بشكرياتك امراجات ربها باي درتها تباري شي الله سبحانه وتعالى توفيق دان كرون آمين. امين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিম সালাত ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বি জি বি টু ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় ওয়ালহে সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়